নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত আজ আমরা শুনব শ্রী তারাপদ রায় রচিত একটি রম্য রচনা কুকুর কাহিনী তবে গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এই বিশ্ব সংসারে যারা আমাকে অল্প বিস্তর জানেন তাদের কারো কাছেই আমার কুকুর বিড়াল প্রীতির কথা অবিদিত নয় এমনকি আমার দু চার লাইন হিবিজিবি গদ্যপদ্য যারা দয়া করে পাঠ করেছেন তারাও অবৈধ আছেন আমার পশু ভক্তির কথা এক মাননীয় পাঠিকা এই কিছুদিন আগেই আমাকে বলেছেন কুকুর বিড়ালের অত্যাচারে যেমন তোমার বাড়িতে যাওয়া যায় না তেমনি তাদের অত্যাচারে তোমার লেখাও পড়া যায় না সুন্দরী যুবতী শ্যামলা প্রকৃতি প্রেম ভালোবাসা মিলন বিরহ কিছু নেই তোমার লেখায় কেবলই কুকুর আর বিড়াল বিড়াল আর কুকুর আর বাজে তামাশা আমি ক্ষমা প্রার্থী তবে আমার স্বপক্ষে মহাময়তই মার্ক টোয়েনের একটা উক্তি দিয়ে কুকুর কাহিনী শুরু করছি মার্ক টোয়েন বলেছিলেন যদি আপনি একটি ক্ষুধার্ত কুকুরকে ভালো খাবার দেন ভালো করে তোলেন সে আপনাকে কামড়াবে না এবং সেটাই হলো একটা কুকুরের সঙ্গে মানুষের প্রধান পার্থক্য মানুষ যে কুকুরের মতো নয় সে যে নিমখ হতে পারে কুকুর যা হবে না সেটাই মার্টোয়েন ঘুরিয়ে বলেছেন সে যা হোক মানুষের সঙ্গে কুকুরের তুলনা মোটেই বাঞ্ছনীয় নয় এ প্রসঙ্গে এই মুহূর্তে আমার একটি অত্যন্ত দুঃখের গল্প মনে পড়ছে অবশ্য যেসব কৃতবিদ্ধ পুরুষের সন্তানেরা তাদের ড্যাডি বলে ডাকে এ গল্প শুধু তাদের জন্য একটা বাচ্চা একটা কুকুর ছানা ছিল তার নাম ছিল ক্যাডি ক্যাডিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে ছেলেটি যতক্ষণ সম্ভব তার সঙ্গে খেলাধুলা ওঠা বসা দুঃখের বিষয়ে একদিন ছেলেটি স্কুলে গেছে এমন সময় বাড়ির লোকের অসতর্কতায় বাইরের দরজা দিয়ে বেরিয়ে ওই কুকুর ছানাটি রাস্তায় গিয়ে নেমেছে এবং সঙ্গে সঙ্গে একটি দ্রুত ধাবমান ট্যাক্সির চাকার নিচে চাপা পড়ে হয়েছে। ছেলেটির মা অনেক ভেবে চিনতে স্থির করলেন এই শোক সংবাদ চেপে না রাখাই ভালো কারণ তা বেশিক্ষণ গোপন করা যাবে না কারণ তা বেশিক্ষণ গোপন করা যাবে না সুতরাং ক্যাডি অন্তঃপ্রাণ বালকটি স্কুল থেকে ফিরে জামা কাপড় ছাড়তে ছাড়তেই তার মা তাকে বললেন বাপি তুমি কিন্তু কাদাগাটি করো না আজ তুমি স্কুলে যাওয়ার পরেই ক্যাডি রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সির তলায় চাপা করে মারা গেছে মা যা ভয় করছিলেন ছেলেটি ডুকরে খেঁদে উঠবে মেঝেতে কাঁদতে কাঁদতে গড়া গড়ি যাবে আশ্চর্যের কথা ছেলেটি কিন্তু তার কিছুই করল না সে অত্যন্ত নির্বিকারভাবে ভাবে এই শোক সংবাদটি গ্রহণ করলো এবং তারপর যথারীতি স্নান করে খেতে বসলো অন্যান্য দিন খাওয়ার সময় ক্যাডি এসে পায়ের কাছে বসে খেতে বসে এবারে মনে পড়লো ক্যাডির কথা মাকে জিজ্ঞাসা করলো মা ক্যাডি কোথায় মা অবাক হলেন সে কি আমি যে তোমাকে স্কুল থেকে আসতেই বললাম যে রাস্তায় গাড়ি চাপা পড়ে ক্যাডি মারা গেছে বাপী সঙ্গে সঙ্গে খাওয়ার প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে ডুকরে কেঁদে উঠল তা না আর থামে না কিন্তু মা অবাক হলেন স্কুল থেকে ফেরার সঙ্গে সঙ্গেই তিনি বাপিকে দুঃসংবাদটি দিয়েছিলেন তখন তো সে উচ্চবাচ্য কিছু করেনি হঠাৎ তার এই ভাবান্তর কেন সুতরাং মাতৃদেবী ছেলেকে কিঞ্চিত সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলেন তোমাকে স্কুল থেকে ফিরতে ক্যাডি মারা গেছে বললাম তখন তো তুমি কিছু বললে না কাদাকাটিও করলে না চোখের জল দু হাতে মুছতে বাপি আমি শুনেছিলাম ড্যাডি গাড়ি চাপা মারা মারা গেছে ক্যাডি গেছে তা তো শুনিনি ক্যাডি ড্যাডির কথা হলো কোনো ড্যাডি যদি এই ক্ষুদ্র রসিকতা পাঠ করে সামান্য দুঃখিত হয়ে থাকেন সেজন্য তার কাছে মার্জনা ভিক্ষা করে আমাদের একান্ত আপন নিজস্ব কুকুরটির কথাই যাই আমাদের বাড়িতে বলতে গেলে সবচেয়ে বেশি অধিকার এই কুকুরটির সে এই বাড়িতেই জন্মগ্রহণ করেছে যে সৌভাগ্য আমাদের কারো হয়নি এক দুর্গা সকালে যখন পাড়ার মণ্ডপে বোধনের বাজনা বাজছে লোকেরা নতুন জামা কাপড় পরে রাস্তায় বেরোচ্ছে সেই সময় আমাদের পুরনো বাড়ির উঠোনের এক পাশে পরিত্যক্ত রান্নাঘরে দুটি ছেলে দুটি মেয়ে চারটি চমৎকার সন্তানের জন্ম দিয়েছিল এক মা বলা বাহুল্য ষষ্ঠীর সকালে জন্মানো দুই ছেলে দুই মেয়ের অনিবার্য নামকরণ হয়েছিল কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী বাকিরা অন্য বাড়িতে গেল গণেশ রয়ে গেল আমাদের বাড়িতে আমরা তার পোশাকে নাম দিলাম গজানন আহ্লাদি নাম গজু গজাননের উপাখ্যান একদা বিস্তারিত ভাবে আনন্দমালায় লিখেছিলাম কিন্তু দু একটি মজার ঘটনা বাদ রয়ে গেছে তার কিছু তার পরে ঘটেছে তার লিখছি প্রথম ঘটনাটি অল্প কিছুদিন আমাদের এক দু একটি আগের গ্রাম সম্পর্কের বৃদ্ধ আত্মীয় আমাদের বাড়িতে এসেছেন তিনি বদ্ধ কালা তাতে গজাননের আপত্তি নেই কিন্তু তার গায়ে বিচিত্র গন্ধ কোনো এক অজ্ঞাত কারণে ভদ্রলোক আজীবন মাথায় উন্মাত রোগহর মধ্যম নারায়ণ তেল মেখে আসছেন সেই সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে হাতে পায়ে বাতের ব্যথার মল তার এই গন্ধময় আবির্ভাবে তার থেকে কয়েক হাত দূরে বসে আমাদের গজানন ক্রমাগত ঘেউ ঘেউ করে যেতে লাগলো সুখের কথা ভদ্রলোক কানে একটুও শুনতে পান না অনেকক্ষণ কুকুরটার দিকে তাকিয়ে থেকে তারপর তিনি আমাকে বললেন তোমার কুকুরটা বোধহয় কাল রাতে একদম ঘুমায়নি তখন থেকে আমার সামনে বসে কেবলই হাই তুলছে বলা বাহুল্য বধির ভদ্রলোককে বোঝাতে গেলাম না যে ও হাই তুলছে না ঘেউ ঘেউ করছে আপনি শব্দ শুনতে পাচ্ছেন না আমাদের কুকুরটা ঘেউ ঘেউ করে একটু বেশি ঘেউ ঘেউ করে কিন্তু ইতিমধ্যে একদিন একটা ব্যাপার ঘটেছে একদিন রাত তিনটের সময় ঘুম ভাঙল টেলিফোনের কর আওয়াজে আমার এক প্রতিবেশী আমাকে ফোন করেছেন তিনি আমাকে কঠোর কণ্ঠে বললেন আপনার কুকুর বড় ঘেউ ঘেউ করছে আমাদের ঘুমের অসুবিধে হচ্ছে কি আর করব আমি চুপ করে গেলাম কিন্তু ঘটনাটা ঠিক নয় কারণ দুদিন আগে আমার ছেলের সঙ্গে গজানন আমাদের আগের বাড়িতে গেছে আমি পরের দিন রাত তিনটের সময় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলাম অ্যালার্ম বাজতে যেই ঘুম ভাঙলো প্রতিবেশী মহোদয়কে ফোন করলাম ভদ্রলোক ফোন ধরার পর বললাম কাল রাতে কুকুর ঘে ঘু করার কথা বলেছিলেন তা বলছিলাম কি আপনি ভুল করছেন আমাদের কুকুর তো আজ কয়েকদিন হলো ওই বাসায় নেই সে অন্য জায়গায় আছে ওটা অন্য কারোর কুকুর হবে একটি কুকুরের গল্প বলি সে অবশ্য আমাদের কুকুর নয় সে অন্য বাড়ির গল্প সে বাড়িতে একদিন অতিথি এসেছেন তাকে খেতে দেওয়া হয়েছে তার পায়ের কাছে অদূরে বসে একটি কুকুর ঘেউ ঘেউ করছে ভদ্রলোক ভাবলেন কুকুরটা খেতে চাইছে তিনি বিস্কুটের একটা টুকরো ভেঙে কুকুরটাকে দিলেন কিন্তু কুকুরটা বিস্কুটের টুকরো স্পর্শ করল না তখন ভদ্রলোক ভাবলেন বোধহয় বিস্কুট খাবে না ভালো কিছু চাইছে একটু সন্দেশ থেকে ভেঙে দিলেন কিন্তু কুকুর সেটাও ছিল না ভদ্রলোক একটু অবাক হলেন বাড়ির একটি ছোট ছেলে একটু দূরে বসে খেলছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন খোকা কুকুরটাকে যাই দিচ্ছি কিছু খাচ্ছে না কিন্তু আমাকে দেখে এত ঘেউ ঘেউ করছে কেন বাড়ির ছেলেটি খেলতে খেলতে নির্বিকার ভাবে জবাব দিল আপনি যে ওর প্লেটে খাচ্ছেন সেই জন্য ওর রাগারাগি করছে ওর প্লেটে অন্য কারোকে খেতে দেখলে ও ভীষণ রেগে যায় এইটুকু পরে কেউ যদি ভাবেন এ নিশ্চয়ই আমাদের বাড়ির আমাদের গজাননেরই গল্প কায়দা করে ঘুরিয়ে বললাম তাহলে তিনি মহা অন্যায় করবেন আমাদের বাড়িতে যিনি ইলেকট্রিকের মিটার দেখতে আসেন গজানন তাকে দেখলেই ঘেউ ঘেউ করে ঠিক দেড় হাত দূরে দাঁড়িয়ে একদিন হঠাৎ ভদ্রলোকের মিটার খাতায় চোখ পড়তে দেখি আমাদের ঠিকানা আর মিটার নম্বরের পাশে লেখা আছে পাজি কুকুর আছে বুঝতে পারলাম নেহাতি প্রাণ রক্ষার তাগিদে এসব তথ্য তিনি লিখে রাখেন তবু ভদ্রলোককে অবয় দেবার জন্য বললাম কুকুরের ঘেউ ঘেউ শুনে ভয় পাবেন না জানেন তো যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না ভদ্রলোক তিক্ত হেসে বললেন সে তো আমি জানি আপনিও জানেন কিন্তু আপনার কুকুরটা জানে কি শেষ হল আজকের গল্প কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবে যদি গল্প ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে আর আমার গল্পপাট কেমন লাগছে জানাতে ভুলবে না গল্পটিকে সকলের সাথে শেয়ার করে দেবে নমস্কার